আনে গুরুত্বপূর্ণ খবর। এবার শিলচর আয়কর বিভাগের কার্যালয়ত চলছে সিবিআইর অভিযান, আর অভিযানত শিলচর আয়কর বিভাগের কার্যালয়ের দুই কর্মচারীক আটক করা হয়েছে। কিন্তু শিলংয়ের সিবিআইর দলে কিহর ভাবে আসলে কর্মচারী দুজনক আটক করেছে হ্যাঁ কিন্তু এই পর্যন্ত জানিব পৰা হোৱা নাই। আমি সবিস্তারে এই খবর লিখিছো। আর এবার দেখ শিলং শিলচর আয়কর বিভাগের কার্যালয়ত এবার সিবিআইর অভিযান চলা দেখ গেছে। সিবিআই অভিযান চলাইছে আর অভিযানত কার্যালয়ের দুই কর্মচারীক আটক আটক করেছে সিবিআই দলে আটক করেছে। আর শিলচর আয়কর বিভাগের কার্যালয়ের দুই কর্মচারীক আটক করেছে সিবিআই দলে। কিন্তু কিহর ভাবে আসলে এই ধরনের আটক করা হয়েছে হ্যাঁ কিন্তু জানিব পৰা হোৱা নাই। কেন কালি সন্ধ্যার ভাগত শিলচর আয়কর বিভাগের কার্যালয়ত তথাপি সিবিআই দলে অভিযান চলোৱা দেখ গেছে। কালি সন্ধ্যার ভাগত শিলচর আয়কর বিভাগের কার্যালয়ত সিবিআই দলে হঠাৎ অভিযান চলাইছিল। আর সেই অভিযান তিন ঘন্টা ধরে চলিছে। আর সেই তিন ঘন্টার অভিযানের অন্তত শিলংয়ের পর অহা সিবিআই দলে আয়কর বিভাগের কার্যালয়ের দুজনক কর্মচারীক আটক করেছে। আর সিবিআই দলে আটক করে লো গেছে দুজনক কর্মচারী। আর সেই আটক করা দুই কর্মচারীর আটকাধীন দুই কর্মচারীর মাজত এগারী আছে মহিলা। কিন্তু কি কারণত আসলে দুই আয়কর কর্মীক আটক করা হয়েছে হ্যাঁ কিন্তু জানিব পৰা হোৱা নাই। বা দুই আয়কর কর্মীক কিহরভাবে আটক করে কিহর লো যা হল বা তদন্তর স্বার্থ এই পর্যন্ত কিন্তু কোনেও আসলে কোনো তথ্য উপলব্ধ হয় নাই। আর এইদরে দেখবলে পাওয়া গেছে কালির দিন এই ঘটনা সংঘটিত হয়েছে। কালি সন্ধ্যার ভাগত শিলচর আয়কর বিভাগের কার্যালয়ত সিবিআই দলে হঠাৎ আসলে অভিযান চলাইছিল। আর তিন ঘন্টা ধরে অভিযান চলার অন্তত শিলংয়ের পর অহা যেটা সিবিআইর দল, সেই সিবিআইর দলে আয়কর বিভাগের কার্যালয়ের দুই কর্মচারীক এইদরে আটক করেছে। আর আটকাধীন লোকজনের ভিতর এগারী মহিলা কর্মচারীও আছে বলে জানি গেছে। কিন্তু কি কারণ আসলে এই ধরনের আটক করে লো যা হয়েছে হ্যাঁ কিন্তু এই পর্যন্ত জানিপরা হওয়া নাই। কিন্তু তদন্তর স্বার্থত সিবিআইর দলেও এই পর্যন্ত কোনো তথ্য দিয়া নাই বলে জানিপরা গেছে। আর এইদরে আসলে দেখবলে পাওয়া যায় বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগও উত্থাপন হয়ে আসছে। একাংশ বিষয়া কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন হয়ে আসছে। আর এইদরে বৃহৎ করফাকির অভিযোগ উত্থাপন হয়ে আসছে। বিভিন্ন সময় বৃহৎ করফাকিরও অভিযোগ উত্থাপন হয়ে আসছে। আর এই অভিযোগ উত্থাপন হয়ে আসছে যদিও এই দুই কর্মচারীক আসলে কিহরভাবে এই ধরনের আটক করেছে সিবিআই দলটি, শিলংয়ের পর অহা সিবিআই দলটি কিহরভাবে আটক করেছে হ্যাঁ কিন্তু জানিপরা হওয়া নাই। অভিযানত কিন্তু বহু নথিপত্র ইতিমধ্যে জব্দ করেছে। সেই জব্দ করার খবর আসি পড়েছে যেহেতু তিন ঘন্টা ধরে অভিযান চলাইছে। সেই অভিযানকালত বহু নথিপত্র জব্দ করারও খবর আসি পড়েছে। কিন্তু কি কারণ আসলে দুই কর্মচারীক আটক করা হয়েছে হ্যাঁ কিন্তু এই পর্যন্ত জানিপরা হওয়া নাই। পরবর্তী সময়ত আসলে সেয়া লক্ষণীয় হব। আর পুনরলে কৈছো বহুত গুরুত্বপূর্ণ খবর, কেন শিলচর আয়কর বিভাগের কার্যালয়ত সিবিআইর অভিযান চলাইছে। সিবিআইর দলে অভিযান চলাইছে। অভিযান কালত আয়কর বিভাগের শিলচর আয়কর বিভাগের আসলে দুজনক কর্মচারীক আটক করবলে সক্ষম হয়েছে। আর এই আটকাধীন কর্মচারীর ভিতর এগারী আছে মহিলা কর্মচারী। আর শিলংয়ের পর আসছিল এই সিবিআইর দলটি। আর সেই শিলংয়ের পর অহা সিবিআইর দলটি তিন ঘন্টার অন্তত আসলে তিন ঘন্টার অভিযানের অন্তত দুগারীক কর্মচারীক এইদরে আটক করেছে। আর এই পর্যন্ত আসলে কর্মী দুজনক আয়কর বিভাগের কার্যালয়ের কর্মী দুজনক কিহরভাবে আটক করা হয়েছে হ্যাঁ কিন্তু এই পর্যন্ত জানিপরা হওয়া নাই। আর তদন্তর স্বার্থতো সিবিআই দলে এই সন্দর্ভত এটা এই পর্যন্ত কোনো তথ্য দিয়া নাই। আর বিভিন্ন সময়ত বৃহৎ করফাঁকির অভিযোগও উত্থাপন হয়ে আসছে বা বিভিন্ন সময়ত করার বিনিময়ত ধন সংগ্রহেরও অভিযোগ উত্থাপন হয়ে আসছে। কিন্তু এই দুগারী আসলে কর্মচারীক কিহরভাবে আসলে কিহর ভিত্তিত এইদরে আটক করা হয়েছে হ্যাঁ কিন্তু এই পর্যন্ত জানিপরা হওয়া নাই। নম্বৰত যিকোনো খবৰৰ